মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে চতুর্থ দিনের মতো উদ্ধার তৎপরতা চলছে। সকাল পৌনে ১০টার দিকে শুরু হয় উদ্ধার অভিযান। ক্রেন দিয়ে তার প্রবেশ করিয়ে এবং এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে ফেরিটিকে তোলার চেষ্টা চলছে। আজকালের মধ্যেই ফেরিটিকে দৃশ্যমান করা যাবে বলে আশা সংশ্লিষ্টদের। গত বুধবার সকালে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে ৯টি ছোট বড় ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। দুর্ঘটনার চার দিনে ফেরিতে থাকা ৯টি যানবাহনের মধ্যে ৩টি উদ্ধার করা হলেও বাকি যানবাহন সহ নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবির। প্রথম দুই দিনে একটি কাভার্ড ভ্যান এবং ২টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়া আজকে চেষ্টা চলছে যে কিভাবে ওই ডুবন্ত ফেরিটি রিকভারি করা যায়। ডুবে যাওয়া ফেরিটি উল্টে থাকায় এর অনেকটা অংশ কাদায় আটকে আছে। নিমজ্জিত ফেরিতে ডুবুরিদের মাধ্যমে ক্রেনের তার প্রবেশ করিয়ে এবং এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে ফেরিটিকে তোলার চেষ্টা চলছে বলে জানায় বিআইডব্লিউটিএ। যেহেতু আমরা গতকালকে বেশ কিছু স্যালভেজের প্রিপারেশন, উদ্ধার কার্যের প্রিপারেশন নিয়ে নিয়েছি এবং আজকেও বাকি অংশ করে আমরা হয়তো দৃশ্যমান কিছু মানে পরিবর্তন দেখতে পারবো ইনশাআল্লাহ। যদি আমাদের এই ক্রেনের ক্যাপাসিটির বাইরে হয় তখন আমাদের বেলুন পদ্ধতির আছে বা এয়ার প্রবেশ করায় সেটার সাহায্যে ওজনটা কিছুটা হালকা করে না আমরা লিফটিং দেব। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সক্ষমতা ২৫০ টন, ডুবে যাওয়া ফেরির ওজন ২৮০ টন বলে ধারণা করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যয়ের ক্ষমতা হচ্ছে ২৫০ টন আর ফেরিটা হচ্ছে ২৮০ টন আমরা ধরে নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা যেহেতু ফেরিটা ক্যাপসাইজ হয়ে রয়েছে সেক্ষেত্রে ওর ভিতরে কিছু হাওয়া রয়ে গেছে এবং আমরা কিছু হাওয়া যখন প্রবেশ করাবো তখন সেটা আস্তে আস্তে ফ্লোট হবে। আমরা আশা করতেছি আমরা প্রত্যেক দ্বারা উদ্ধার করতে পারবো। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। জাহাজে দুটির সক্ষমতা না থাকায় গতকাল শুক্রবার থেকে উদ্ধার অভিযানে নামে প্রত্যয়। ডিবিসি নিউজ ডেস্ক।